ভান্ডারের নিয়মে এবার আসছে বদল, আর এই সমস্ত মহিলারা পাবেন না এই প্রকল্পের টাকা। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে কোন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফর্মেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে বদল, আর এই সব মহিলারা পাবেন না প্রকল্পের টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সুপার ডুপার হিট যদি কোনো প্রকল্প থাকে তাহলে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পটি ইদানিংকালে রাজ্যে ছড়িয়ে রাজ্যের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যে কারণে তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের এই প্রকল্পকে কপি করে অন্যান্য রাজ্যে ভোট আদায় করেছে। জনপ্রিয়তার নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক পোষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প অন্য কোনো প্রকল্প এই মুহূর্তে নেই। এই প্রকল্প এত জনপ্রিয় হয়ে ওঠার পেছনে রয়েছে একটি কারণ, আর সেটি হলো মহিলাদের হাতে নগদ টাকা দেওয়া। যে মহিলারা অর্থ উপার্জনের দিক থেকে সব সময় সমাজে পিছিয়ে থাকেন তাদের হাতে টাকা তুলে দেওয়া মানে গুরুত্ব অনেক বেড়ে যায়। অনেক মনে করেন 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তৃতীয়বারের জন্য সরকারি ফেরার পিছনে এই বড় প্রকল্পের ভূমিকা পালন করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে আমরা মোটামুটি সব নিয়মকানুন জানি। সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকা, তপশিলি জাতি উপজাতির মহিলারা 1000 টাকা করে পান প্রতি মাসে। এই প্রকল্পের টাকা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60। তবে অধিকাংশ মহিলারা এই প্রকল্পের টাকা পেলেও কয়েকজন মহিলা কোনোভাবেই এই প্রকল্পের টাকা পেতে পারেন না, এদিকে এমনটাই জানানো হয়েছে। এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য ইচ্ছুক মহিলাকে আবেদন করতে হবে আবেদনপত্রের সঙ্গে আধার কার্ডের প্রতিলিপি অর্থাৎ জেরোস্কপি, স্বাস্থ্যসাথী কার্ডের জেরোস্কপি, জাতিগত সংশয়পত্রের প্রতিলিপি জেরোস্কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস জমা দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে যে সকল দুয়ারে সরকারে ক্যাম্প করা হয় সেই ক্যাম্পে গিয়ে আবেদন করা যেতে পারে, অথবা গ্রামাঞ্চলের মহিলারা বিডিও অফিস, শহরাঞ্চলের মহিলারা এসডিও অফিস, কলকাতার বাসিন্দা পৌরসভায় আবেদন করতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে এই প্রকল্পের টাকা পাবেন না। এই প্রকল্পের টাকা সেই সকল মহিলারা পাবেন না যারা কোনো সরকারি অথবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন, এছাড়াও পঞ্চায়েত বিধিবদ্ধ কোনো সংস্থা, পৌরসভা, পৌর নিগম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের টাকা পাবেন না। এই প্রকল্পের টাকা সেই সকল মহিলারা পাবেন না যারা কোনো সরকারি অথবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন, এছাড়া পঞ্চায়েত বিধিবদ্ধ কোনো সংস্থা, পৌরসভা, পৌর নিগম, স্থানীয় স্বশাসিত সংস্থা অথবা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করে মাইনে পেয়ে থাকেন। এর পাশাপাশি যে সকল মহিলা ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।